বিভিন্ন রকমের সিনারি পেয়ে যাবেন, তারপর হচ্ছে যে ধরনের সূরা থাকে এগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের কালেকশন পেয়ে যাবেন আপনারা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রাইসগুলো বলে দিব, সাইজগুলো দেখিয়ে দিব। সব বাজেটের আছে, একেবারে 50 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই ছবিগুলো বা হ্যান্ডিক্রাফটের কালেকশনগুলো। এই দেখেন, তো আমি আপনাদের প্রথমে ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিই। বিসমিল্লাহ আর্ট গ্যালারি, দোকান নাম্বারটা হচ্ছে সাইদ চন্দ্রিমা সুপার মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে আপনারা পাইকারি ও খুচরা নেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যেই আর্ট বা দেয়াল চিত্রটা ভালো লাগবে, আপনারা জাস্ট ওটা ছবি নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। এই দেখেন, আচ্ছা 6x8 ইঞ্চি, এগুলোর দাম হবে 50 টাকা। ফ্রেমটা দেখেন কত সুন্দর, এবং অনেক ছবি আছে এগুলোর মধ্যে, অনেক সিনারি আছে। আচ্ছা হাদিয়ার মধ্যে আয়তুল কুরসি, চারকুল, মানে এই হাদিয়ার মধ্যে অনেক কিছুই আছে, তাই না? তো সেটা কথা বলে নেবেন কি চাচ্ছেন আপনারা। তো এটাও তো 50 টাকার মধ্যে, তাই না? আচ্ছা এটা হবে 80 টাকা। আপনারা ফোনে যোগাযোগ করলে পরে ভিডিও কলের মাধ্যমে বা ডিজাইন গুলো দেখাতে পারবেন যে এই 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 এত প্রাইজের আমি। সো আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে যদি চান যে এই প্রাইজের আমি দেখতে চাচ্ছি তাহলে দেখাব। তো ভাইয়া নেক্সট কি দেখাবেন আমাদের? এগুলো কিন্তু মানে ছবি, মানে প্রিন্টেড ছবির মধ্যে আমরা হাতে আঁকা গুলো দেখিয়ে দিব। এটা 10x12 ইঞ্চের মধ্যে, দাম হচ্ছে 80 টাকা। কয়েকটা দেখান, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছবি আছে। আচ্ছা এখানে আছে আবার ফ্লাওয়ার এর মধ্যে কিছু আছে, ওয়াও। আচ্ছা এখানে আছে আয়াতুল কুরসি আল্লাহ 99টা নাম, এটা কত? আরবির মধ্যেও হবে, আরবির মধ্যেও কিন্তু অনেক রকম হবে। এই দেখেন, এখন দেখাবো আমরা একটু বড়র মধ্যে, 18x24 ইঞ্চি, অনেক বড় কিন্তু, 300 টাকা মাত্র। ওকে, তো এটার মধ্যেও কিন্তু অনেক রকম, দু একটা যদি হবে দেখাতেন। হ্যাঁ দেখেন অনেক ছবি পেয়ে যাবেন, অনেক সিনারি পেয়ে যাবেন, ফ্লাওয়ারের মধ্যে পেয়ে যাবেন, কিছু ন্যাচারাল পিকের মধ্যে পেয়ে যাবেন। ওকে দারুন। আচ্ছা 6x20 ইঞ্চি, আচ্ছা বিভিন্ন পিলারে রাখার জন্য, আসলে অনেক সময় ঘরে থাকে না পিলারটা, তো পিলার এই ধরনের ছবি রাখলে কিন্তু সুন্দর হয়ে যায়। এটার প্রাইস কেমন হবে? 80 টাকা। আচ্ছা এটার মধ্যে তো এই সাইজের তো অনেকগুলো আছে, তাই না? ডিজাইন হবে এই সাইডে যে ছবি, এটা কত হবে? 100 টাকা পড়বে। আচ্ছা এটার প্রতিটার মধ্যেই কিন্তু অনেক ডিজাইন হবে। আচ্ছা তো এই যে এটা এটা কি? এটা কি? আচ্ছা অরিজিনাল হাতে আঁকা বাট কভার করা, তাই না? গ্লাস দিয়ে, এটা হচ্ছে পেইন্টিং। ওকে, এই পেইন্টিংটা কত? হাতে 200 করে পড়বে পেইন্টিং, না? আচ্ছা এই বিভিন্ন রকম পেইন্টিং আছে। আচ্ছা এগুলো 150 করে, এটার মধ্যে অনেক সিম মানে ই পেয়ে যাবেন, কোয়ান্টিটি হবে। দেখেন এখানেও কিন্তু কিছু হাতে আঁকার মধ্যে আছে, এটাও আপনার 200 টাকা পড়বে। আছে আরেকটা সাইজ 12x12 ইঞ্চি, এবং এটা কিন্তু গ্লাস দিয়ে কভার করা আছে পেন্টিং এর মধ্যে, 280 টাকা। আচ্ছা এটার মধ্যেও কিন্তু দেখেন অনেক অনেক ডিজাইন আছে, এই দেখেন। ওকে, এগুলো কিন্তু হাতে আঁকা। হ্যাঁ এগুলো 200 টাকা পড়বে, এগুলো হাতে আঁকা। আচ্ছা এগুলো 180 করে, না? আচ্ছা 180 করে পড়বে। এগুলোর মধ্যে অনেক ছবি পেয়ে যাবেন, এই যে এই সাইডে কিছু আছে, এই যে দেখেন এগুলো হবে, এটা তো পেন্টিং, তাই না? পেন্টিং, না? আচ্ছা একই,
180 টাকা। আচ্ছা লাম্বার মধ্যে এগুলো দেখতে পারেন, পিলারে বসানোর জন্য বা অল্প স্পেস এর মধ্যে রাখার জন্য, তাই না? এগুলোর মধ্যে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন। 200 টাকা পেইন্টিং এর মধ্যে এই একটা হবে। আচ্ছা চাইনিজ পেইন্টিং এর মধ্যে একটাই হবে, এক পিস। আমি পার্সোনালি ভাইয়া এটা শো করতে চাই নাই, মানে আমি পার্সোনালি বলেছি একটু দেখা দেখ, কেন জানি ভালো লাগলো দেখতে, মনে হচ্ছে কেমন জানি একটা মানে টান আছে। আটটাই 2500 টাকা হবে। এটা হচ্ছে চাইনিজ আইটি মানে আর্ট, তাই না? হ্যান্ড পেইন্টিং এর মধ্যে আরো বড় একটা সাইজ আছে, দেখেন অনেক বড় এটা, 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি। আচ্ছা দাম কেমন হচ্ছে? 500 টাকা। ওকে আচ্ছা আয়তুল কুরসি, এটা আয়তুল কুরসি তুর্কির এটা কালেকশনটা, এবং এটা হচ্ছে ফ্যাব্রিকের উপর বুনন করা ডিজাইনটা, তো এটা দাম কেমন হবে? 600 টাকা। আচ্ছা এটা হচ্ছে তুর্কির ফ্যাব্রিকের উপরে অনেক বড় একটা সাইজ। আচ্ছা অরিজিনাল চায়না ফ্রেম, কালার নষ্ট হবে না, তো এটা 1400 টাকা তুর্কির বুনন করা। তো এখানে কিন্তু হাদিয়াগুলো আপনারা কম প্রাইসেও পেয়ে যাবেন, বেশি প্রাইসেও পেয়ে যাবেন, আসলে প্রাইসটা ভ্যারি করছে যে প্রোডাক্টটা কি এবং কোথা থেকে এসেছে সেই জন্য। আচ্ছা দামের মধ্যে এটা দেখতে পারেন, এটা হচ্ছে কাঠের উপরে খোদাই করা, ঠিক আছে খোদাই করা। হ্যাঁ ফ্রেমটা দেখতে পাচ্ছেন অনেক মোটা, অনেক সুন্দর কারুকাজ করা, এবং এটা চাইনিজ বললেন না, ফ্রেমটা অনেক অরিজিনাল চাইনিজ। দামটা কেমন হবে এটা? 3000 টাকা। ওকে আচ্ছা এটা হচ্ছে 14/18, দুইটা দোয়া আছে একসাথে, দাম কত হচ্ছে? 160 টাকা। এই যে এখানে দেখেন মক্কা মদিনা এখানে আছে, এই দেখি তো কয়েকটা, আর একটু দেখি তো এখান থেকে ভাইয়া, এখান থেকে কয়েকটা দেখেন। হ্যাঁ দেখেন অনেক ভালো, এগুলোর হাদিয়াটা বলে দিয়েছি, হাদিয়াটা যেন কত ছিল? 160 টাকা। তিন পার্টের মধ্যে নিতে পারেন, হ্যাঁ ছোটর মধ্যে। এটা আপনার 200 টাকা পড়বে, 200 টাকা পড়বে। ওকে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি আমরা এখন এই বড় পেন্টিং গুলোর দাম বলে দিব, যেমন এই ব্লুটা দিয়ে শুরু করতে চাইছি, ব্লুটা অনেক লাইট লাগছে দেখতে, কেমন ব্লুটার দাম? 2500 টাকা। আচ্ছা 2200 টাকা পড়বে, এগুলো একটু কম, এটাও 2200 টাকা। আচ্ছা এগুলো তো সব সেম ফ্রেমের না, এটা একটু বেশি হলো কেন? ব্লুটা আজাদ স্যারের পেন্টিং, ওকে হ্যাঁ না এটা একটু বেশি লাইভ লাগছে সত্যি সত্যি। তো এই যে এখানে কিছু আছে, এটা তো ফ্যাব্রিকের, তুর্কির বুনন করা, ওয়াও অনেক সুন্দর, ফ্যাব্রিকের মধ্যে এত মনে হচ্ছে যে পেইন্টিং। এটা কত আর এটা কত? এটাও তুর্কি, এটাও তুর্কি, এটাও তুর্কি, এটাও তুর্কি, 3000 করে পড়বে। তো এই যে, এই যে একটা আছে, 4500 টাকা। আর এই যে যেমন এই যে এটা, তো এটার দাম কেমন হচ্ছে? 3000 টাকা। এটার মধ্যে কিন্তু আরেকটা আছে 1200 টাকা হবে। আচ্ছা এটার মধ্যে আরেকটা 1200 টাকা হবে, একটু নরমাল। আর এটা কি বাহিরের? এটা বাহিরের, অরিজিনালি বাহিরের, এই জন্য এটার দামটা একটু বেশি। এবং এটা অনেক বড় সাইজের একটা পেন্টিং, মানে পেন্টিং না সরি সুরা। এখানে আছে কম প্রাইজের যে থ্রি পার্টটা আছে সেটা, এটার হাদিয়াটা কত হবে? 1200 টাকা। এটার সাইজ বড়। ওকে তো এখানেও কিন্তু পেয়ে যাবেন তুর্কির ফ্যাব্রিকের মধ্যে যে ই করা, বুনন করে ডিজাইনগুলো করা, দেখেন ফ্রুটস এর সিনারি, ডাইনিং রুমে রাখতে পারেন, অনেক সুন্দর দেখতে, অনেক অনেক একটা রিচ, একটা রিচ একটা লুক আছে, একটা রাজকীয় ভাব আছে এটার মধ্যে। তো এখানে আপনারা কেউ ন্যাচারাল চাইলেও ন্যাচারালও পেয়ে যাবেন। এটার দাম কত যেন বলেছিলেন? 3000 করে। ওকে এই সাইজটা আমরা আপনাকে আগেও দেখিয়েছিলাম, সুতার কাজ, এটা মানে হচ্ছে সুতোর কাজ, মানে হচ্ছে এটা একদম হাতে তৈরি, হাতে সেলাই করা। প্রাইস কেমন হবে এটার? 700 টাকা। ওকে আচ্ছা সাইজ বড় হবে, দাম কম হবে, এই দেখেন এগুলো, এগুলো 450 করে হবে, এবং এটা কিন্তু এমব্রয়েড করা, তাই না, সুতোর কাজ করা। আমরা আরেকটা সাইজ দেখবো এখানে, এই দেখেন এটাও সুতোর কাজ, এই দেখেন অনেক সুন্দর, 850 টাকা, এবং এটাও সুতোর কাজ। তো আমরা আরেকটা দোয়া দেখিয়ে দিব, এই যে দেখেন তিনটা দোয়া একসাথে 280 টাকা পড়বে দাম। জল রঙের করা পেন্টিং, দেখেন কত সুন্দর। আর এটা কি কাঠের, কাঠের ফ্রেম ফাইবার? আচ্ছা মানে দেখতে লুকটা কাঠের মনে হচ্ছে, দুইটা গরু তাই না? দাম কেমন হবে এটা? 2500 টাকা পড়বে। আচ্ছা তো ফেয়ার্স, এখন অয়েল পেন্টিং এর মধ্যে কিছু দেখাবো। এটা হচ্ছে কাঠের একটা বেস, এবং এটা কাঠের একটা বেস, কাঠের একটা বেজের উপর ফ্যাব্রিক, এবং ফ্যাব্রিকের উপর এবং অয়েল পেন্টিং করে এরকম করা আছে, অনেক সুন্দর। তো এটার মধ্যে বিভিন্ন সাইজ হয়ে যাবে, ছোট এবং বড়ও আছে, তাই না? এটা চাইতে ছোটও হবে, এটা চাইতে বড়ও হবে। দাম কেমন হবে এটার?
1100 টাকা পড়বে। এখানে যে কিন্তু অনেক ছোট ছোট আছে, এই যে দেখেন এই একটা সাইজ আছে ওটা ছোট, এটা পার অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিলিক কালার। আচ্ছা নরমাল কালার প্রাইস কত হবে? 450 টাকা। প্রতিটা পেইন্টিং এর কিন্তু ভ্যারাইটি আছে, ভ্যারাইটি মানে বলতে গেছে এই যেমন এই সাইজটার এই ডিজাইনটা ছাড়াও কিন্তু আরো ডিজাইন আছে। আপনারা এই প্রাইজের এই সাইজের নিতে চাইলেন ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে বলবেন যে এই সাইজের এই প্রাইজের এই ছবিটার আমাদের আরো ছবি দেখান, তাই না? তাহলে হয়ে যাবে। এটার দাম কত হবে? এটা 450। আচ্ছা অয়েল পেইন্টিং এর মধ্যে একটু বড় সাইজ হবে, 1400 টাকা পড়বে। সোফিয়ার্স এখন দেখিয়ে দিব মিরর, অনেক বড় মিরর। তো এগুলোর প্রাইস কেমন হবে কোনটা ভাইয়া? কাবা শরীফের গেট, ফ্রেমটা অনেক মোটা হবে এবং এটা কি ফ্রেমটা হচ্ছে চায়না ফ্রেম। এবং এটার দাম কত হবে, মানে হাদিয়া কত হবে? 1400 টাকা। এবং এটার মধ্যেই একটা হবে ফ্রেমটা চেঞ্জ হবে, বেশি ফ্রেম হবে এই জন্য প্রাইসটা কমে যাবে। এটার দামটা হবে মানে হাদিয়াটা হবে 900 টাকা, ফ্রেমের কারণে, শুধু ফ্রেমের কারণে প্রাইসটা বিশাল বড় সাইজ দেখতে পাচ্ছেন। দাম কম হবে না, কেমন হবে? মাত্র 500 টাকা, এত বড় সিনারি, 3 ফিট 2 ফিট। আচ্ছা আচ্ছা ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইজের কিন্তু আরো পেয়ে যাবেন। তো আশা করি ভালো লেগেছে আজকের এই ড্রয়িং বা পিকচার গুলোর, কিন্তু একেবারে 50 টাকা থেকে শুরু হয়ে গেছে, যা যেরকম ভালো লাগবে অনলাইনে। আচ্ছা ক্যানভাস কাপড়ের উপরে হাতে আঁকা কিন্তু এগুলো অনেক সুন্দর, 1100-1200 এরকম। আচ্ছা একটা কালারফুল দেখি তো, এই যে দেখেন একটা কালারফুল আছে, এই দেখেন এটা কিন্তু আবার একটু কালারফুল একটা, মানে একটা দেখা যাচ্ছে যে যেরকম রোদেলা একটা বিকেল এইরকম, তাই না? একদম রক্ত, হ্যাঁ গধুরি গধুরি কালার বলে। আচ্ছা যাই হোক, রঙের ভাষা আমি জানি না, আমি আমার মতো করে করলাম। এটা দামও হচ্ছে কত? 1100 টাকার মধ্যে। ওকে তো ফ্রেন্ডস, একটা আছে যে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে অনেক সুন্দর, মনে হচ্ছে যে একেবারে মানে জীবন্ত একটা ছবি, যেটা কেনা হয়তো বা সন্ধে নেমে আসবে এরকম একটা টাইপের। তো অনেক বড় একটা পেন্টিং, এটাও কিন্তু হাতে আঁকা একটা পেন্টিং। তো এটার দাম কত হবে? 1600 টাকা পড়বে। এটা কিন্তু বিশাল বড়। তো সেম সাইজে আমরা একটা কালারফুল দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তো ভাইয়া, এটা এটার প্রাইসও কি সেম হচ্ছে? সেম প্রাইস। ওকে ওকে।